हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आज के वीडियो ते तुम्हारे के एटीके मोहनबागान एक खराब खबर देवार आछे। तो खराब खबर की निये, तो सेटा होच्छे हुगो बुमस के निये। तो पुरोपुरी एखनी खराब खबर किन्तु सेटा बला चले ना, तबुओ किन्तु एकटा इंगित पावा जाच्छे जे हुगो बुमस के दल छाड़ते पारेन। হ্যাঁ ফ্রেন্ডস, এই রকমই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে। তা কিভাবে বেরিয়ে আসছে? বড় কথা হচ্ছে, হুগো বুমস তার যে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে সেখানে এটিকে মোহনবাগানকে আনফলো করে দিয়েছেন, এবং সেখানে এটিকে মোহনবাগানের জার্সি পরে যত ছবি ছিল হুগো বুমসের সেগুলো কিন্তু তিনি সবই ডিলিট করে দিয়েছেন। এমনকি তার প্রোফাইলে যে ইন্ডিয়ার ফ্ল্যাগটা ছিল সেই ফ্ল্যাগটাকেও তিনি ডিলিট করে দিয়েছেন। তো এখান থেকে কিন্তু একটা খারাপ মানে দিক প্রকাশিত হচ্ছে যে হুগো বুমসকে এটিকে মোহনবাগান তাহলে ছেড়ে দিতে পারেন, যেখানে তার সাথে 5 বছরের কন্ট্রাক্ট আছে। অনেক বলতে গেলে যুদ্ধ করে এটিকে মোহনবাগান তাকে টিমে নিয়েছিলেন, তাকে যথেষ্ট বেশি ট্রান্সফার ফি দিয়ে দলে নিয়েছিল মুম্বাই সিটি এফসি থেকে। অনেকটাই যুদ্ধ করে বলতে গেলে নিতে হয়েছিল, অনেক অফার করার পরেও মুম্বাই সিটি যেখানে রাজি হচ্ছিলই না, শেষে অনেক কষ্ট করে এটিকে মোহনবাগান তাকে নেয়, এবং 5 বছরের জন্য তার স্যালারিও নির্ধারণ করা হয় 14.5 কোটি টাকা। তো এটিকে মোহনবাগানের প্ল্যানে খুব মানে বড় একটা জায়গা ভরাট করেছিল হুগো বুমস। তো হুগো বুমস কী ধরনের প্লেয়ার আমরা কিন্তু এফসি কাপের গ্রুপ স্টেজের প্রথম দুটো ম্যাচে আমরা বুঝিয়ে গেছিলাম। থার্ড ম্যাচে যেহেতু তার ইয়েলো কার্ড ছিল সেই জন্য তিনি খেলতে পারেননি। তো হুগো বুমসকে নিয়ে আইএসএলের জন্য নতুন করে ভাবতে শুরু করেছিলেন এটিকে মোহনবাগান কোচ হাবাস, কিন্তু এখনই এই খারাপ খবরটা বেরিয়ে আসছে। কিন্তু এই যে আনফলো করার ব্যাপারটা, এটা কিন্তু আমি আগেই লক্ষ্য করেছিলাম, কিন্তু আমি এটা নিয়ে অতটা গুরুত্ব দিইনি। সেক্ষেত্রে আমি ভেবেছিলাম হ্যাঁ, হুগো বুমস হয়তো কোনো কারণে প্রোফাইলের সমস্যার জন্য এটা হয়েছে, তো পরবর্তীকালে ঠিক হয়ে যেতে পারে। কিন্তু ব্যাপারটা এখনই মাথাচাড়া দিয়ে উঠছে, কারণ যেহেতু কালকে থেকে এটিকে মোহনবাগানের বলতে গেলে অনেক প্রায় ম্যাক্সিমাম প্লেয়ারই প্র্যাকটিস শুরু করে দিয়েছে, কিন্তু সেখানে সমস্ত বিদেশিরাও এসে গেছে, 5 বিদেশি, কিন্তু হুগো বুমস কিন্তু এখনও আসেননি। তো এটা নিয়ে একটা জল শুরু হচ্ছে। তো কি কারণ, কি বৃত্তান্ত, সেটা কিন্তু এখনো অবধি জানা যায়নি। আশা করি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এই ঝামেলাটা খুব শীঘ্রই মিটিয়ে নেবেন, কারণ আইএসএল আর খুব বেশি দেরি নেই। আগামী নভেম্বরের 19 তারিখ থেকে প্রথম যাত্রা শুরু করবে এটিকে মোহনবাগান কেরালা ব্লাস্টারের এগেনস্টে খেলে। তো এবার দেখা যাক ঝামেলার ব্যাপারটা কি, সূত্রপাতটা কি নিয়ে যে কারণে এত বড় সিদ্ধান্ত নিতে পারেন হুগো বুমস। এখন অবধি অফিসিয়ালি হুগো বুমস কিন্তু এটিকে মোহনবাগান দলের সঙ্গেই যুক্ত রয়েছেন। এবার আমি ব্যাপারটা জানার চেষ্টা করছি, আসল কারণটা কি আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, এই নিয়ে পরবর্তী ভিডিও নিশ্চয়ই আসবে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।